হ্যালো ফ্রেন্ডস, আবারও ফিরে এলাম। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম, এটাকে তোমার রিভিউ ভিডিও বলতে পারো। তো আজ আমি এসেছি শাহনগরের ক্লার্ক স্কুলে একজনকে অ্যাডমিশন করানোর জন্য। তো এটিকে পশ্চিমবঙ্গের টপ রেটেড স্কুলগুলোর মধ্যে একটি মনে করা হয়, আর এখানকার এডুকেশন সিস্টেম অনেক ভালো, আর অবশ্যই এটা ইংলিশ মিডিয়াম স্কুল। তো এখানে তোমাকে ভর্তি হতে গেলে কি করতে হবে, অ্যাডমিশন প্রসেস কেমন, এডুকেশন সিস্টেম কেমন, আর এখানে ভর্তি হওয়ার জন্য অবশ্যই অ্যাডমিশন টেস্ট নেওয়া হয়, তো সেই অ্যাডমিশন টেস্ট তুমি কীভাবে সহজে পাস করতে পারবে সেই সব কিছু ডিটেলস আজকে তোমাদেরকে আমি জানাবো। তো সেই জন্য তোমরা অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, স্কুলের সামনে স্কুলের নাম লেখা আছে আর সঙ্গে খ্রিশ্চান ক্রস। কী ব্যাপার তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কী বলতে চাইছি। তো স্কুলে আসার জন্য নিজস্ব নির্দিষ্ট বাস রয়েছে, বাসগুলোতে কিন্তু খ্রিশ্চান ক্রস লাগানো রয়েছে, আর বাসগুলো কিন্তু দারুণ। এখানে নার্সারি থেকে 12 পর্যন্ত পড়ানো হয়। তো এটাকে আমাদের স্থানীয় কলেজের থেকে অনেক বড় মনে হচ্ছে। তো স্কুলের পুরো এরিয়াটা আমার যতটা অনুমান তাহলে অবশ্যই 6-7 একর হবে। তো সাধারণত আমাদের কলেজগুলোতে কিন্তু এত বড় এরিয়া থাকে না, স্কুলের মধ্যেই প্লেগ্রাউন্ড রয়েছে, এখানে দারুণ সব ফুল গাছ লাগানো রয়েছে দেখতে পাচ্ছ। তো এখানকার যদি পরিবেশের কথা বলো, অনেকটা শান্ত এবং খুব সুন্দর পরিবেশ। তো এটাকে আমি পড়াশোনার জন্য আদর্শ পরিবেশ বলবো। আর সামনে সাদা পোশাকে কোট পরে যিনি কথা বলছেন উনি এখানকার ফাদার বা প্রিন্সিপাল। তো আমি এখন ভিতরে যাচ্ছি। তো ভিতরে যাওয়ার সময় যিশুকে বললো এখানে মাদার ম্যারির মূর্তি রয়েছে আর তিনি যিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। তো এখানে দেখতে পাচ্ছি অনেক গার্জেনই এসেছেন তাদের বাচ্চাদেরকে নিয়ে অ্যাডমিশন করানোর জন্য। তো পাশের এই রুমটিতে রিটেন টেস্ট নেওয়া হচ্ছে, প্রায় ঘণ্টাখানিকও বেশি সময় নেওয়া হয়েছিল। তো প্রশ্ন এখানে বাই ডিফল্ট কিছু থাকে প্রশ্ন যেটা স্কুল থেকে দেওয়া হয়। তো আমি দেখার চেষ্টা করেছিলাম যে কীভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে আসলে। তো আমি যখন ফোন করেছিলাম আমাকে বলা হয়েছিল স্টুডেন্ট যদি অ্যাডমিশন টেস্টে পাস না করতে পারে তাহলে কোনোভাবেই ভর্তি নেওয়া যাবে না। কিন্তু এখানে পুরো প্রসেস দেখার পর আমার মনে হয়েছে যেখানে আপ তোমাকে ভর্তি না নিয়ে বাড়ি পাঠানো হবে না। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষার পর সে খাতাগুলোকে কিন্তু প্রিন্সিপালের কাছে বা ফাদারের কাছে নিয়ে আসা হয়েছে। তো ফাদার সেগুলো চেক করে নিচ্ছেন, তারপর একের পর এক গার্জেনকে ডাকা হবে আর কিছু ওরাল প্রশ্ন জিজ্ঞেস করা হবে। তো কোন অ্যাডমিশন ফিজ আমি তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি। সম্ভবত এটা ICSE বোর্ডের অ্যাফিলিয়েটেড, দিল্লি বোর্ডের আন্ডারে, আর এখানকার সেশন সম্ভবত এপ্রিলে শুরু হয়। আর এই বিল্ডিংটা ঠিক সামনের দিকে অপোজিট সাইডে একটা বিল্ডিং রয়েছে যেটাও দুতলা, এখন আমরা সেদিকেই যাচ্ছি। এখানে একটি মূর্তি রয়েছে, আমি জানি না এটা কার মূর্তি, সম্ভবত কোনো ফাদারের। আর গ্রিলগুলোতে ম্যারি আর যিশুর ছবি রয়েছে সব জায়গাতেই। আর এখানে বাচ্চাদের খেলার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। সো ফাইনালি আমি তোমাদেরকে আমার পার্সোনাল অপিনিয়ন জানাবো। তো এটাকে যদি আমাদের পূর্ব বর্ধমানের অন্যান্য পাবলিক স্কুলের সঙ্গে কম্পেয়ার করি তাহলে এখানকার ফিস কিন্তু একটু বেশি মনে হয়েছে। যদি আমি মানছি এটা পুরোপুরি ইংলিশ মিডিয়াম স্কুল, তারপরে বলবো একটু ফিসটা একটু বেশি মনে হয়েছে আমার, মান্থলি চার্জটা অনেকটাই বেশি। তো তোমরা যদি ভর্তি হতে চাও তোমরা সহজেই এখানে চলে আসো, অ্যাডমিশন টেস্টে বসো, চিন্তা কোনো কারণ নেই, তোমাকে এখানে অ্যাডমিশন না নিয়ে ফেরত পাঠানো হবে না। আর কারণ তোমরা যদি এখান থেকে অ্যাডমিশন টেস্ট দেওয়ার পর যে ভর্তি না হয়ে ফিরে যাও তাহলে এটা স্কুলের জন্য একটা বড় অ্যামাউন্ট লস হবে। আর এই ধরনের পাবলিক স্কুলগুলো স্টুডেন্ট পাওয়ার জন্য একটু হাইপ ক্রিয়েট করে, যাতে করে স্টুডেন্টদের মনে হয় যে এখানে
খুব সহজে ভর্তি হওয়া যাবে না, তাই যদি আমরা এখানে সহজে অ্যাডমিশন নিয়ে ফেলি তাহলে কিন্তু আমরা গুরুত্ব কম দেবো, সেই জন্যই হয়তো হাইপ ক্রিয়েট করা হয়। আর তুমি যদি এখানে এই জন্য আসো যে পুরোপুরি ইংলিশ মিডিয়াম ইংরাজি শেখা হবে তাহলে কিন্তু আমি তোমাকে বলবো এখানে আসো না, কারণ শুধুমাত্র ইংলিশ শেখার জন্য এত টাকা ইনভেস্ট করার কোনো দরকার নেই। তো এই ছিল আমার পার্সোনাল অপিনিয়ন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর স্কুল সম্পর্কে ডিটেলস কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে নিজের কমেন্ট বক্সে জানাতে পারো। তো দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকের সঙ্গে।